সানুগুণে। মরণ পাখি যদি সে করবে ডাকি ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। ওরে মন ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকি ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবর পরে যেতে হবে সাদা কাফনি। মরণ পাখি যেদিন সে করবে ডাকি ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। ওরে মন ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। আমলগুলি কর ভারী আর তো সময় নাই, মরণ পাখি দিলে রে ডাক রবে না উপায়। খাঁচা ছেড়ে ওড়ান দিবে রাখবে না কেউ ধরি, ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। ওরে মন ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবর পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবা তুমি খালি হাতে, যাইবা তুমি খালি হাতে, থাকবে পড়ে সাবি ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। ওরে মন ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি, ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। শ্রদ্ধেয় সম্মানিত আজকের মঞ্চের সভাপতি সাহেব এবং মঞ্চে বসে থাকা উপবিষ্ট আলেম অবিন্দু, সামনে আমার বসে থাকা ইসলামী বদরদি ভাই সকল, পর্দার আড়াল থেকে সুন্না আলী মা ও বোনেরা, সর্বপ্রথমাহি ও মহান রব্বুল আলমিনের লাখ কোটি প্রশংসা, যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে আরামের বিছানাকে হারাম করে কিছু কোরআন হাদিসের কথাকে শ্রবণ করার হাতে পায়ে শক্তি দিয়ে একটি দিনই মজলিসে আসার তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ।
অতপর আমাদের বিশ্বনবী মা আমিনাল্লাল, যিনার জন্ম হচ্ছে মক্কায়, মদিনায় হচ্ছে মৃত্যু, 63 বছর জীবন কাটিয়ে যিনার আগে গুনাহ ছিল না, পিছু গুনাহ ছিল না, নিষ্পাপ হয়ে নিজের জীবনটাকে, যিনার জীবনে একখানা লাল কালি কেউ দেখাতে পারবে না, এইরকম সাদা সাফা জীবন নিয়ে নবীজি পৃথিবী থেকে গমন করে চলে গেছেন, তেনার ওপর শত শত দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লালাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাইরা, আমার আল কোরআন থেকে 3 জায়গায় থেকে 3টি আয়াত পাঠ করেছি, সেই আয়াতকে আমার কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমার বক্তব্যটি টানব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যা হোক, আজকের বিষয় হচ্ছে কেয়ামত। কেয়ামত, কেয়ামত এমন একটা দিন ভাই, যেদিন আমার আল্লাহ কেয়ামত তাকে প্রতিষ্ঠিত করবে, কেয়ামত কায়েম করবেন, সেই দিন পৃথিবীর বুকে এই যে আমরা দুনিয়ার উপরে, পৃথিবীর উপরে গাছপালা, মানুষ, বাড়িঘর দেখতে পাচ্ছি, এমন একটা দিন হবে, এমন একটা দিন কায়েম করবেন আমার আল্লাহ, সেই দিন এইগুলো কিছু আর থাকবে না, সমস্ত ধ্বংস হয়ে যাবে। তার নিশানি, তার পরিচয় নাবিজি হাদিসের মধ্যে ঘোষণা করে দিয়ে গেছেন যে হে আমার উম্মতেরা, তোমরা যখন পৃথিবীর বুকে ওই নিশানিগুলো, ওই পরিচয়গুলো তোমরা দেখতে পাবে, তখন তোমরা মনে করবে, ভেবে নিবে, দিলটাতে তোমরা ভেবে নেবে যে কিয়ামত হনেওয়ালা আছে, কিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিষ্ঠিত করবেন, কিংবা কিয়ামত ঘনিয়ে এসেছে। সেই জিনিসগুলোর নিশানি নাবিজি ঘোষণা করে দিয়ে গেছেন হাদিসের মধ্যে। তার মধ্যে 2 রকম নিশানি, 2 রকম পরিচয়, আলামত দিয়ে গেছেন বিশ্বনবী। একটা হচ্ছে আলামাতে সগরা, আর একটা হচ্ছে আলামাতে কোবরা, 2টা নিশানি দিয়ে গেছেন। তার মধ্যে আলামাতে কোবরা হচ্ছে কি, হযরতে ঈসা আলাইহিস সালাম আসবেন, ইয়াজুজ মাজুজের কম আসবে, যেদিন আল্লাহ কিয়ামত কায়েম করবে সেদিন সূর্য মানে পশ্চিম দিকে উঠবে, এগুলো হচ্ছে বড় নিশানি। দাজ্জাল পৃথিবীর বুকে আসবে, এগুলো হচ্ছে কিয়ামতের বড় নিশানি। আর ছোট নিশানি, ছোট পরিচয়গুলো হচ্ছে কি, যেগুলো ছোট আলামত, বিশ্বনবী হাদিসের মধ্যে ঘোষণা করে দিয়ে গেছেন যে এই জিনিসগুলো যখন তোমরা দুনিয়ার বুকে দেখতে পাবা, তখন তোমরা মনে করবা যে কিয়ামত ঘনিয়ে এসেছে, কিয়ামত হনেওয়ালা আছে। সেই জিনিসগুলো কি, বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন কি, ইন্না মিন আশরাতিস সাআত আইয়াকিল্লাল ইলমু ওয়াজহারাল জাহালু, আইয়াকিল্লাল ইলমু ওয়াজহারাল জাহালু, ওয়া জাহারাত জানা ওয়া ইসরাবাল খামর ওয়া তাকশুরান নিসা ওয়া ইয়াকিল্লার রাজু ওয়া ইয়াকিল্লার রিজাল হাত্তা ইয়াকুনা লিখামশিনা ইমরাতান আল কাইয়্যিমু লিল ওয়াহিদ। বিশ্বনবী হাদিসের মধ্যে ঘোষণা করে বলে দিয়েছেন, হে পৃথিবীর উম্মতেরা, তোমরা শুনে নাও, কিয়ামতের ছোট নিশানিগুলো হলো, কিয়ামতের ছোট আলামতগুলো হলো, এই নিশানিগুলো, এই আলামতগুলো যখন তোমরা দুনিয়ার বুকে দেখতে পাবে, যখন তোমরা সেই জিনিসগুলো দেখতে পাবে, তখন তোমরা মনে ভেবে নিবে, দিলের মধ্যে তোমরা এঁকে যাবে, কিয়ামত হনেওয়ালা আছে, কিয়ামত প্রতিষ্ঠিত হবে, কিয়ামত ঘনিয়ে এসেছে। বিশ্বনবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আইয়া কিল্লাল ইলম, ইলিমগুলো উঠে যাবে, শরীয়তি ইলিমগুলো উঠে যাবে, মানুষ দুনিয়াবি শিক্ষার পিছনে পড়া থাকবে। আজকে দেখেন মানুষ দুনিয়ার বুকে দুনিয়াবি শিক্ষা নিয়ে পাগল হয়ে আছে, ছেলেকে ডাক্তার তৈরি কেমনভাবে করতে হবে, ছেলেকে ইঞ্জিনিয়ার কেমনভাবে তৈরি করতে হবে, ছেলেকে মাস্টার কেমনভাবে তৈরি করতে হবে, এর পিছনে মানুষ কিন্তু লেগে আছে। যে শিক্ষাটার আজ আজ আজকে আপনার পৃথিবীর বুকে দাম রয়েছে, এ মরার পরে আপনার এই শিক্ষাটার কোনো কাজে আসবে না। যেই শিক্ষাটা এই মাওলানা শামসুল সাহেবের মাদ্রাসায় শিক্ষা হয়,
ইলিম বলতে যে ইলিমগুলো, যে শিক্ষাগুলো শরীয়তের কাজে আছে, মানুষের কাজে আছে, শরীয়তের কাজে লাগবে, সেই শিক্ষাগুলো দুনিয়া থেকে উঠে যাবে। আজকে মানুষ দুনিয়াবি শিক্ষা নিয়ে পাগল হয়ে আছে, যেই শিক্ষাটা আপনার পরকালে কোনো কাজে আসবে না, আখেরাতে কোনো কাজে আসবে না। ওয়াজহারাল জেনা ওয়াজহারাল জাহাল, এবং জাহিলিয়াত পৃথিবীর বুকে ছড়িয়ে পড়বে। এমন একটা যুগ ছিল ভাইরা আমার, এমন একটা জমানা ছিল, আমরা দেখেছি কতগুলো মানুষ নিজের কাকার সামনে খাইনি বিড়িটা পর্যন্ত খেত না, যদি বা খেত তাহলে গাছের আড়ালে কিংবা ঘরের কিন্তু আড়ালে যেয়ে খেত। যদি চাকাকে দেখে নিয়েছে, বাবাকে দেখে নিয়েছে বিড়িটা খাচ্ছে, বিড়িটা মুখে টানছে, এবারে যখন বাবাকে দেখে নিয়েছে তখন কিন্তু সেই বাবা সেই ভাতিজা সেই বেটা কিন্তু বিড়িটা ফেলে দিয়েছে, একটা ইজ্জত দিয়েছে, কিন্তু আজকে কোনো ইজ্জত নাই। আজকে জাহিলিয়াত ছড়িয়ে পড়েছে, আলেম থাকতে জাহিলিয়াত ফতোয়া দিচ্ছে কি জানি না, আজকের আলেমরা কি জানে, জাহিল ফতোয়া দিচ্ছে বন্ধুরে আমার। ওয়াজহারাত জেনা, জেনাটা আম হয়ে যাবে। আজকে দেখেন মানুষ, আজকে আমার মায়েরা খেলারা, আজকে জেনার মধ্যে কোনো ভাগাভাগি নাই। আজকে কত বোন কত বৌমা নিজের শ্বশুরের সাথে কিন্তু জেনাই লিপ্ত, আজকে কত বোন আমার ভাসুরের সাথে জেনাই লিপ্ত, আজকে আমার কত বোন ভাসুর বেটার সাথে জেনাই লিপ্ত। বন্ধুরে আমার মোবাইলে পাওয়া যায় এমন এমন খবর শুনতে পাওয়া যায়, যেগুলো আমরা নিজে শুনে নিজের মুখখানাকে দেখাতে লজ্জিত মনে করি। যেই মানুষগুলো এই কর্মগুলো পৃথিবীর বুকে ছড়ায়, তারা পৃথিবীর বুকে কেমন করে তারা মুখ দেখায়। বিশ্বনবী বললেন, হে আমার উম্মতেরা, যখন তোমরা এই জিনিসগুলো যখন তোমরা দেখতে পাবে, তখন তোমরা ভেবে নিবে কিয়ামত এসে গেছে, কিয়ামত হোনেওয়ালা আছে, কিয়ামত প্রতিষ্ঠিত হোনেওয়ালা আছে। শুধু তাই নয়, বিশ্বনবী আরো আগে দিকে বলছেন, ওয়াজহারাজ্জনা ওয়াইশরাবাল খামর, এবং মানুষ ধালাহারে নাশা পান করবে, ধালাহারে সারা পান করবে রে। মোল্লা মানবে না, মুন্সি মানবে না, মুলমি মানবে না, মাওলানা মানবে না, সর্দার মানবে না, মানুষ ভাই মানবে না, বাবা মানবে না, তারা ঢালাহারে সারা পান করবে। বিশ্বনবী বললেন, আর একটা আলামত হলো মেয়ে জাতির সংখ্যা বেশি হবে, নারী জাতির সংখ্যা কিন্তু বেড়ে আসবে, নারী জাতির সংখ্যা বেড়ে যাবে। ওয়া কিল্লার রেজাল, এবং পুরুষ জাতির সংখ্যা কমে যাবে। আজকে দেখেন মেয়ে জাতির সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা কম। বিশ্বনবী বলছেন মেয়ে জাতির সংখ্যা এমন বেড়ে যাবে, এমন বেড়ে যাবে, এমন বেড়ে যাবে, হাত্তা এখন আলে খামসি না ইমরাতান আল কাইমু লিল ওয়াহি। এমন মেয়ে জাতি বেশি হবে, এমন মহিলারা বেশি হবে রে, একটা মানুষের মাথা হাতে রে পঞ্চাশটা নারীর মালিকানা করবে একজন পুরুষ লোক, এক পঞ্চাশ জন মহিলার মালিকানা করবে রে একজন ছেলে জাতি, তার মালিকানা করবে। বিশ্বনবী বললেন, এই জিনিসগুলো তোমরা যখন দেখে নিবে রে আম্মা মোহাম্মদ, তখন তোমরা ভেবে যাবে দিলের মধ্যে একে নিবে, কিয়ামত হোনেওয়ালা আছে, কিয়ামত প্রতিষ্ঠিত হোনেওয়ালা আছে। এইগুলো হলো ছোট নিশানি, ছোট আলামত। আর বড় আলামত যে দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজের কম আসবে, হযরত ঈসা আলাইহিস সালাম আসবে,
তারপরে আপনার সূর্য মানে সূর্যটা আজকে পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে সূর্যটা উঠবে, এগুলো হচ্ছে বড় আলামত। আর এই বিশ্বনবী বললেন যে এই আলামতগুলো হলো ছোট আলামত, এই জিনিসগুলো যখন তোমরা দেখবে তখন তোমরা মনে করবে কিয়ামত ঘনিয়ে এসেছে, কিয়ামত হোনেওয়ালা আছে। আজকে দেখেন যে ঢালাহারে শারাব পান করছে, জেনায় মানুষ ঢালাহারে লিপ্ত, জাহেলিয়াত ছড়িয়ে গেছে পৃথিবীর বুকে, দিনই শিক্ষাটা কমে গেছে, তারপরে আপনার মেয়ে জাতির সংখ্যা বেশি হয়েছে, পুরুষের সংখ্যা কমে গেছে, এইগুলো হচ্ছে ছোট আলামত। এই আলামতগুলো যখন তোমরা দেখতে পাবে বিশ্বনবী বললেন, তখন তোমরা মনে ভেবে নিবে, দিলে এঁকে নেবে, নিকে নিবে যে কিয়ামত হোনেওয়ালা আছে, কিয়ামত প্রতিষ্ঠিত হোনেওয়ালা আছে। এবারে কিয়ামত কখন প্রতিষ্ঠিত করবে? এই আলামতগুলি হওয়ার পর, দুনিয়াতে আলামতগুলি কাজকর্মগুলি হওয়ার পর, তারপরে কি বলবে? বৈরামার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ানফিকা ফিশ্বুরি ফাশায়িকা মান ফিসসামাওয়াতি ওয়া মান ফিল আরজি ইল্লা মান শা আল্লাহ সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইজা হুম কিয়ামুন জারান। যখন এই জিনিসগুলো পৃথিবীর বুকে হবে, যখন এই পৃথিবীর বুকে এই জিনিসগুলো ছড়িয়ে পড়বে রে, আমার আল্লাহ চারজন ফেরেস্তাকে চার কাজের দায়িত্ব দিয়ে রেখেছেন। একজন ফেরেস্তা হচ্ছে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার কর্ম হচ্ছে, তিনার কাজ হচ্ছে ওহি বহনকারী, আল্লাহর পাক রব্বুল আলামিনের দরবার থেকে কোরআন হাদিসের কথাগুলোকে নিয়েছে নবীজির বিশ্বনবীর দরবারে পৌঁছে দিতে দিতেন। দ্বিতীয় নম্বর ফেরেস্তা হচ্ছে হযরতে ইসরা হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মহান আল্লাহ তিনাকে দায়িত্ব দিয়ে রেখেছেন, তিনাকে পানি বর্ষণ করার দায়িত্ব দিয়ে রেখেছেন। কোথায় পানি বর্ষণ করতে হবে রে, এই দায়িত্বটা মহান আল্লাহ তিনাকে দিয়ে রেখেছেন। তৃতীয় নম্বর ফেরেস্তা, যেই ফেরেস্তার নাম হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার কর্ম হচ্ছে, তিনার কাজ হচ্ছে যখন পৃথিবীর বুকে এই জিনিসগুলো হতে লাগবে, আমার আল্লাহ বলবেন হে আমার ইসরাফিল, তুমি সিংহায় ভুক মেরে দাও, আমি তোমাকে যা অর্ডার দিয়ে রেখেছি, যে হুকুম দিয়ে রেখেছি ইসরাফিল রে, তুমি বাঁশিতে ফুঁক মেরে দাও। যখন বাঁশিতে ফুঁক মারবে, পৃথিবীর বুকে আর জমিনের উপরে কোনো গাছপালা থাকবে না। আজকে বাড়িঘরগুলো দেখতে পাই, মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মানুষ বিল্ডিং তৈরি করে, একতলা হলো দুইতলা কেমনভাবে হবে, তিনতলা হলো দুইতলা হলো তিনতলা কেমনভাবে হবে রে বন্ধ, এতগুলো বাড়ি বিরাট অট্টালিকাগুলো সমস্ত কিছু কিন্তু ভেঙে ভেঙে পড়ে যাবে, কিছুই থাকবে না। যে জমিনের উপরে আমরা আজকে কত সুন্দরভাবে আমরা চলাচল করছি, জমিনের আকৃতি জমিনের মতো থাকবে না, জমিনের রূপরেখা জমিনের মতো থাকবে না, জমিন কিন্তু জমিনের উপরে জমিনে ভূমিকম্প ভূচাল হতে আরম্ভ হবে। যখন প্রথমবার সিংহায় ফুঁক মারবে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন জমিনের ভূমিকম্প হতে লাগবে। যে জমিনের উপরে চলাচল করতে আমাদের কোনো অসুবিধা হয় না বন্ধুরে, সেই দিন কিন্তু মানুষ আর চলাচল করতে পারবে না, ভূমিকম্পর মতো হতে লাগবে। যেমন ঘর তৈরি করতে দেখেছেন বালুকে যেমন চালনাতে চালে, ওই রকম ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে, প্রথমবার ফুঁক মারবে, তখন জমিনটা কিন্তু ওই রকম টলমল টলমল করবে, মানুষ আর সঠিকভাবে চলাচল করতে পারবে না। তারপর মান আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা ওয়া কালাল ইনসানু মালাহা। বন্ধুরে,
আজকে মানুষ সোনা চাঁদি খুঁজে পাই নাই, আজকে মানুষ সোনা চাঁদি জওহার মুক্তা খুঁজে পাই নাই, আজকে মানুষ সরকার বৈজ্ঞানিক কিন্তু সোনা চাঁদি জওহার মুক্তা খোঁজার জন্য সামন্তরে কিন্তু রে ডুব মেরে যন্ত্রপাতি নিয়ে কিন্তু জওহার মুক্তা কিন্তু খোঁজাখুঁজি করে। এমন একটা দিন আসবে রে বন্ধু, এমন একটা দিন আসবে রে ভাই, সেই দিন কিন্তু জওহার মুক্তা সোনা চাঁদি আর খুঁজতে হবে না। ও আখরা জাতিল আর জোয়াস কালা, জমিন যখন টলমল টলমল করবে, ভূমিকম্পর মতো হতে লাগবে, জমিনের নিচে যত সোনা চাঁদি জওহার মুক্তা রয়েছে সমস্ত কিছু কিন্তু ওপর দিকে চলে আসবে, ওপর দিকে জমিন কিন্তু গুলি দিবে। সোনা চাঁদি আপনাকে আর খোঁজ করতে যেতে হবে না। এই দৃশ্যটা দেখে পৃথিবীর মানুষ বলবে ওয়াকাল আল ইনসান মালাহা, সেই দিন বলবে জামিনের কি হলো রে, জামিন কেন এইরকম করছি, জামিন কেন তো কত সুন্দর আমরা চলাচল করছিলাম, কত জমিনের উপরে সুন্দরভাবে আমরা উঠা বসা করছিলাম, আজকে কেন জমিনের কি হয়ে গেছে। সেই দিন জামিন কিন্তু সব কিছু বলে দিবি। বেআনা রব্বাকা ওহালা, সেদিন আল্লাহর হুকুমে সব কিছু বলে দিবি। আমাকে অর্ডার আল্লাহ করেছে, আল্লাহর হুকুম অনুযায়ী আমি এইরকম অবস্থা করেছি, জামিন সব কিছু বলে দিবে মানুষকে। ভাই ভাইরা আমার, আজকে কোনো মানুষের যদি ভালাই করেন, একটা মানুষের যদি একটা সরষা দানা পরিমাণ যদি ভালাই করেন, কাউরের উপকার করেন, একটা সরষা দানা পরিমাণ যদি কোনো খারাপ আমল করেন, খারাপ কাজ করেন, সেটাও তোমার আমলনামাতে লিপিবদ্ধ থাকবে, লেখা থাকবে। যদি একটা সরষা দানা পরিমাণ যদি একটা ভালো আমল করো, সেটাও তোমার আমলনামায় লিখে থাকবে। কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সুরাজুল জালার মধ্যে ঘোষণা করে বলছেন, ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন শারনাইয়ারা, ওয়ামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরাইয়ারা। পৃথিবীর বুকে হে আমার ভাইরা তোমরা শুনে নাও, যদি পৃথিবীর বুকে দুনিয়ার বুকে যদি একটা সরষা দানা পরিমাণ যদি ভালো আমল করে যাও, একটা সরষা দানা পরিমাণ যদি কাউরের উপকার করে যাও, সেটাও তোমার আমল নামাতে তুমি দেখতে পাবে। আর একটা সরষা দানা পরিমাণ যদি খারাপ কাম করে যান, মানুষের উপরে অত্যাচার করে যান, মানুষকে গালি দিয়ে যান, খারাপ কাম করে যান, সেটাও তোমার আমল নামায় লিখে থাকবি। এরই নাম হচ্ছে কিয়ামত। বাইরা আমার, দ্বিতীয়বার যখন ফুক মারবে এরকম মানুষ চলাচল করতে পারবে না। যখন দ্বিতীয়বার ফুক মারবে ইসরাফিলকে আমার আল্লাহ বলবেন, ইসরাফিল দ্বিতীয়বার আবার ফুক মারো। দ্বিতীয়বার ফুক মারার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ কিন্তু ধ্বংস হয়ে যাবে, বেহংসে ধ্বংস হয়ে যাবে, মানুষ কিন্তু আর পৃথিবীর বুকে বেঁচে থাকবে না। সেই দিন বন্ধুরে, সেই দিন মানুষ মানুষের কাজে আসবে না, এমন একটা দিন হবে সেই দিন রে বন্ধু, সেই দিনটা এমন একটা দিন কেউ কারোর উপকারে আসবে না। আজকে বাপ যদি ফেঁসে যায়, বেটারা চান্দা উঠিয়ে বাপকে বাঁচিয়ে নিবে, বেটা যদি ফেঁসে যায় বাপে জমি বিক্রি করে ফেঁসে বেঁধে বেটা বাপকে বাঁচিয়ে নিবে। বন্ধুরে এমন একটা দিন আসবে রে, সেই দিন কেউ কাউরের কাজে আসবে না। তৃতীয়বার যখন ফুক মারবে ইসরাফিলকে আমার আল্লাহ হুকুম করবে, ইসরাফিল রে তুমি তৃতীয়বার সিংহায় ফুক মেরে দাও। তৃতীয়বার যখন সিংহায় ফুক মারবে ওয়াইজাল কুবুর বশরাত, সমস্ত মানুষগুলি কবর থেকে যাবারা কিয়ামত সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে, যারা ধ্বংস হয়েছে, যারা মারা গিয়েছে, যারা 100, 200 বছর, 500 বছর আগে যারা মারা গিয়েছে, সমস্ত মানুষ কিন্তু কবর থেকে উঠে হাসরের মাঠে দিকে যেতে আরম্ভ করবি। বাইরে আমার, বন্ধুরে আমার, সে হাসরের মাঠ এমন একটা মাঠ হবে
যে মাঠে মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না। আমরা পৃথিবীর বুকে এসেছিলাম সেই দিন মায়ের গর্ভে থেকে, মায়ের পেট থেকে যেদিন আমরা এসেছিলাম সেই দিন আমাদের কোনো শরীরে কাপড় ছিল না, পোশাক ছিল না, উলাঙ্গ অবস্থায় আমরা এসেছিলাম। ওই রকম বিশ্বনবী বলছেন কিয়ামতের দিন মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, হাসরের মাঠে মানুষ যেদিন উপস্থিত থাকবে রে সেই দিন কোনো পোশাক থাকবে না, মানুষ উলাঙ্গ অবস্থায় থাকবে। যেদিন আমরা পৃথিবীর বুকে এসেছিলাম আমাদের খাতনা করা ছিল না, এইরকম বিনা খাতনা অবস্থায় থাকবে। বন্ধুরে পায়ে জুতো থাকবে না, বিশ্বনবী বলছেন ইহুসারুন নাস ইয়াউমাল কিয়ামাতে হুফাতান উরাতান গরলান, সেই দিন মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, উলাঙ্গ অবস্থায় থাকবে, লাঙ্গ অবস্থায় থাকবে, বেগাইর খাতনা অবস্থায় থাকবে, এবং মা মানুষের পায়ে জুতো থাকবে না। যেদিন আমার আল্লাহ সূর্যটা আজকে দেখতে পাওয়া যাচ্ছে হাজার হাজার কোটি কোটি মাইল দূরে অবস্থান করে রয়েছে, সেই সূর্যের তাপ আমরা আজকে বরদাস্ত করতে পারি না বন্ধুরে, সেই দিন মাথা থেকে আপনার মাথার কাছে নিয়ে চলে আসবি। হাদিসের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া গেছে বন্ধুরে, মানুষ যে সুরমা লাগায় সুরমা দেয় সে কাঠিটা কতটা বড় হয়, অত সেই সুরমা দেওয়া কাঠিটা আর দূরত্ব, এতখানি মাথা থেকে মানুষের উপরে সূর্যটা থাকবে। সেই দিন সূর্যের তাপে মানুষ বেহুঁশ হয়ে পড়বে বন্ধুরে আমার। আজকে আপনি চৈত্র মাসের সময় রোডে আপনি চলতে পারবে না, বালুর উপরে চলতে পারবে না, রাস্তাঘাটে আপনি খালি খালি পায়ে চলতে পারবে না, আপনার পায়ে তাপ লাগবে। ওই রকম কিয়ামতের দিন আমার আল্লাহ আপনার মাথার উপরে এতটা দূরত্ব সূর্যটাকে রেখে দিবে, সেই সূর্যের তাপে মানুষ কিন্তু বেহুঁশ হয়ে পড়বে, নাফসে নাফসে করবে। বন্ধুরে আমার আমার আল্লাহ সূরা হাজের মধ্যে ঘোষণা করে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি সাইয়্যুন আযীম। আমার আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষের দল, হে পৃথিবীর বান্দারা তোমরা শুনে নাও শুনে নাও, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে পৃথিবীর লোকেরা, হে পৃথিবীর বান্দারা তোমরা আল্লাহকে তোমাদের রব কহে তোমরা ভয় করো, তোমাদের রবকে কল কহে তোমরা ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি সাইয়্যুন আযীম, কিয়ামতের জালজালা কিয়ামতের কম্পন হচ্ছে অতি ভয়ানক। কেন বললেন? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলি দিলেন যে হে আমার সারা বিশ্বের বান্দারা তোমরা কিয়ামত দিনটাকে কয়ে তোমরা ভয় করো, তোমাদের রবকে কয়ে তোমরা ভয় করো। কেননা ইন্না জালজালাতাস সাআতি সাইয়্যুন আযীম, কিয়ামতের দিনের ভয়ানকটা, কিয়ামতের দিনের কম্পনটা, ভূচালটা হচ্ছে অতি খতরনাক, অতি ভয়ানক, অতি কঠিন হবে। ভাই আমার কেন বললেন কেমন কঠিন হবে? আমার আল্লাহ বলছেন কি বলছেন, এই পৃথিবীর মানুষ ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজাতিন আম্মা আরজাত, বিশ্ব আমার আল্লাহ বলছেন হে আমার বান্দারা তোমরা শুনে নাও, তোমরা কিয়ামত কহে ভয় করো, কিয়ামতের জলজালা কিয়ামতের কম্পন হচ্ছে অতি খতরনাক, অতি ভয়ানক। এতে ভয়ানক কেন? আমার আল্লাহ বললেন বন্ধুরে আমার ভাইরা আমার, ইয়াউমা তারাউনাহা তাজহালু, আমার আল্লাহ বলছেন বান্দারি সেই দিন তোমরা দেখতে পাবে যাদের কোলে দুধ পান করা শিশু থাকবে, যে মায়ের কোলে দুধ পান করা শিশু থাকবে, বাচ্চা থাকবে, নিজের বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। আজকে আমাদের মা খালারা আমাদের মায়েরা বোনেরা তাদের কোলে তাদের যদি স্থলে যদি দুই মাসের পাঁচ মাসের এক বছর দুই বছর পাঁচ বছরের যদি শিশু সন্তান থাকে বন্ধুরে আমার, দুধ খাওয়ানো বাচ্চা থাকে, সেই মা আমার বোন কোনো মতি
দশ মিনিট এক ঘন্টা আধ ঘন্টা বাইরে যেয়ে থাকতে পারে না, কেননা তার টকটকি লাগা থাকবে, তার ধ্যান থাকবে আমার খলিজার টুকরাকে বাড়িতে রেখে এসেছি, আমার খলিজার টুকরাকে দুধ খাওয়ার জন্য কত কান্নাকাটা করছে, আমার জন্য কত কান্নাকাটা করছি। আজকের মায়েরা আমার দুনিয়ার বুকে নিজের ছেলেকে দুধ পান করাতে ভুলবে না, কোনো মতেই ভুলবে না। দুই মিনিট লস হয়ে গেল, পাঁচ মিনিটে বাড়ি এসে নিজের শিশুকে দুধ পান করাবে। কেয়ামতের দিন বন্ধুরে এমন অবস্থা হবে, মা নিজের ছেলেকে দুধ পান করাতে ভুলে যাবে। বাচ্চা নিজের মায়ের কাছে এসে বলবে, মা দুধ পান করিয়ে দাও, আম্মা খিদা পেয়েছি দুধ পান করিয়ে দাও। বন্ধুরে এটাই হচ্ছে কেয়ামত, এটাই হচ্ছে কিয়ামতের জলজালা। সেই দৃশ্যটা দেখে, কিয়ামতের ভয়ানক দেখে, কিয়ামতের কম্পন দেখে সে দিশাহারা হয়ে যায়। মা নিজের ছেলেকে দুধ পান করাতে বলে যাবে। শুধু তাই নয়, মহান আল্লাহ বলছেন, মোর জাতি আমার জাত। পৃথিবীর মানুষ রে সেদিন তোমরা দেখতে পাবে, মার যে মা গর্ভবতী থাকবে, যে মায়ের পেটে শিশু থাকবে, বাচ্চা থাকবে, তাদের বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে, সে কিন্তু জানতে পারবে না। বন্ধুরে আমার, ভাইরা আমার, বন্ধুরে আমার, ভাইরা আমার, আজকে দেখেন আমার মা আপনার মা, আপনার বোন আমার বোন, আমার মাসি আপনার মাসির, যখন পৃথিবীর বুকে যখন শিশু সন্তান জন্ম নেওয়ার সময় হয়, ছেলে ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, প্রসবের যন্ত্রণা উঠে যায়, দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টার আগে উঠে যায়। হায়রে কি প্রসবের যন্ত্রণা, সে মায়ের আগে জিজ্ঞাসা করুন কি প্রসবের যন্ত্রণা। একটা ছেলেকে জন্ম দিতে গেলে কতটা তার কষ্ট হয়, একটা ছেলেকে ভূমিষ্ঠ দিতে কতটা তার কষ্ট হয়, ওই মাকে ওই খালাকে জিজ্ঞাসা করে নিন কি তার প্রসবের যন্ত্রণা। সে মায়ের মধ্যে এমন একটা কষ্ট জেগে যায়, বন্ধুরে মায়ের আমার, সে মা কিন্তু মদকে সাথে নিয়ে বসে, শুধু আপনাকে জন্মর খাতিরে মদটাকে সাথে নিয়ে বসে। তার মনের মধ্যে এতটা কষ্ট জাগে, এতটা আক্ষেপ হয়, আল্লাহ তুমি পৃথিবীর বুকে যদি আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আর আমি দ্বিতীয়বার ওই স্বামীর মুখ দেখব না। এত কষ্ট করে আমার মায়েরা বোনেরা নিজের সন্তানকে পৃথিবীর বুকে জন্ম দেয়, ভাইরা আমার, কিন্তু কিয়ামতের দৃশ্যটা দেখে রে, কিয়ামতের কম্পনটা দেখে মায়ের নিজের ছেলে ভূমিষ্ঠ হয়ে যাবে। যারা গর্ভবতী থাকবে তাদের গর্ভবতী হয়ে ছেলে ভূমিষ্ঠ হয়ে যাবে, কিন্তু তারা জানতে পারবে না, জানতে পারবে না। ওয়াতারান্না সসকরা, এবং বন্ধুরে আমার, ভাইরা আমার, মানুষ সেদিন দেখা যাবে তারা যেমন মানুষ পৃথিবীর বুকে, পৃথিবীর বুকে যেমন নেশা পান করে মানুষ, মানুষের নিজের শরীরটাকে নিজের আয়ত্তের মধ্যে রাখতে পারে না, ওই মতো মানুষ বেহোশ হয়ে কিয়ামতের দিন সেই সূর্যের তাপে মানুষ বেহোশ হয়ে ওই সারা পান করা মানুষের মতো ঘুরবি, বেহোশ হয়ে যাবে। কেন? ওয়ালাকিন্না আজাব আল্লাহ শাদীদ, আল্লাহর এই দৃশ্য দেখে, জাহান্নামের আগুনকে দেখে, কিয়ামতকে দেখে তারা বেহোশ হয়ে যাবে। ভাইরা আমার, এইরকম অবস্থা হবে সেই দিনে, সেই দিনে আপনার কোনো সম্পদ, আপনার কোনো ছেলে কাজে আসবে না। যেই ছেলের জন্য আপনি, যেই ছেলেকে আপনি কাঁধের করে কাঁধে কাঁধে উঠিয়ে ঘাড়ে করে তোমার ছেলেকে রহমানকে নিয়ে আপনি বাজারে যাচ্ছেন, বাজার যে মিষ্টির দোকানে মিষ্টি খাচ্ছেন রে, এই রহমান তোমার কোনো কাজে আসবে না। যেই বাড়ি ঘর তৈরি করে যাচ্ছেন, বিল্ডিং তৈরি করে যাচ্ছেন,
সম্পদ তৈরি করে যাচ্ছেন, জমি জায়গা তৈরি করে যাচ্ছেন। এই সম্পদ তোমার কোনো কাজে আসবে না যদি আল্লাহর রাস্তায় কিছু করে যান রে। মৃত্যুর পর যে আমলগুলি আপনাকে বাঁচাতে পারে, মৃত্যুর পরে যে কর্মগুলি পৃথিবীর বুকে করে যেতে পারেন, তাহলে ভবিষ্যৎ আপনার জীবনটা কবরের মধ্যে শান্তিতে কাটবে রে। কবরের মধ্যে আপনার সঙ্গী হয়ে দাঁড়াবে। তাই কবিতার মধ্যে বলা হয়েছে, দুনিয়ার মায়ায় মহব্বতে পড়িয়া কি জবাব দিবি বন্ধু কবরে, দুনিয়ার মায়ায় মহব্বতে পড়িয়া কি জবাব দিবি বন্ধু কবরে। কবরের শাস্তি লহর হাতড়ি, কবরের শাস্তি লহর হাতড়ি, কেমন শৈবি কবরে, দুনিয়ার মায়ায় মহব্বতে পড়িয়া নামাজ রোজা দিলি ছেড়ে, দুনিয়ার মায়ায় মহব্বতে পড়িয়া কি জবাব দিবি বন্ধু কবরে। মিছে সপনের মায়ায় পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে, তাহ করে দে মিছে স্বপ্ন একবার জেগে উঠ না, তাহ করে দে মিছে স্বপ্ন একবার নামাজ পড় না, দুনিয়ার মায়ায় মহব্বতে পড়িয়া কি জবাব দিবি বন্ধু কবরে, দুনিয়ার মায়ায় মহব্বতে পড়িয়া কি জবাব দিবি বন্ধু কবরে। মিজানের পাল্লা যদি না ভারী হয়, মিজানের পাল্লা যদি না ভারী হয়, কেমন যাইবি জান্নাত রে, দুনিয়ার মায়ায় মহব্বতে পড়িয়া কি জবাব দিবি বন্ধু কবরে, দুনিয়ার মায়ায় মহব্বতে পড়িয়া কি জবাব দিবি বন্ধু কবরে। কিছু কাজে আসবে না ভাই, ধন সম্পদ করে যাচ্ছেন ছেলে মেয়ের জন্য, কিছুই কাজে আসবে না। আজকে একটা চিন্তা করে দেখেন তো, আপনি নিজে আপনার বাবা আপনার সম্পদ তৈরি করে করে গিয়েছেন আপনার জন্য, আপনার বাবার জন্য আপনি কয় টাকা দান করছেন, কয় টাকা দান করেছেন, সম্পদ তৈরি করে যাবেন, জমিন তৈরি করে যাবেন, বাড়িঘর তৈরি করে যাবেন, কিছু আপনার কাজে আসবে না। আল্লাহর রাস্তায় এই নবীর মাদ্রাসা, এই ঘরের জন্য আপনি 2 টাকা দা দিবেন, 5 টাকা দিবেন, 500 টাকা দিবেন, 1000 টাকা দিবেন, 5 কিলো ভুট্টা দিবেন, 50 কিলো ভুট্টা দিবেন, এটাই আপনার কাজে আসবে। কি বললাম কোরআনের মধ্যে, ফামাইয়া মাল মিসকাল আজারাতিন খাইরাইয়ারা, অমাইয়া মাল মিসকাল আজারাতিন সাররাইয়ারা। আর মৃত্যুর পর আপনার যে আসল সম্পদ, মৃত্যুর পর যে আপনার কাজগুলি লাগতে পারে, যে কর্মগুলি আপনার কাজে, যে আমলগুলি আপনার কাজে লাগতে পারে, সেগুলো কি বিশ্বনাথ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছেন, এমনও সময় হবে মৃত্যু এসে গেছে, আজরাইল এসে গেছে, আপনি যদি সেখানে তখন যদি আফসোস করেন, আল্লাহ তুমি আমাকে যদি 10 মিনিট সময় দিতে আল্লাহ, তাহলে কিন্তু আমি তোমার রাস্তে, তোমার রাস্তায় আমি সব কিছু সাদকা করতাম, দান করতাম, খায়রাত করতাম, তারপর আমি একটা নেককার মানুষদের মধ্যে হয়ে যেতাম। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আনফিকু মিম্মা রাজাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। মৃত্যুর সময় যদি আফসোস করেন, আমার আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ রে, ওয়ান থেকো মিম্মা রাজাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, হে পৃথিবীর বান্দারা তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা আমার রাস্তায় তোমরা খরচ করো রে, তোমাদের কাউরের মৃত্যু আসার পূর্বে তোমরা আমার রাস্তায় খরচ করো, যে রিজিকটা আমি তোমাদেরকে দিয়েছি রে, সেই রিজিকের মধ্য থেকে তোমরা আমার রাস্তায় খরচ করো।
কখন খরচ করবেন আমার আল্লাহ সেটাও বলে দিলেন, তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমরা খরচ কর। এমন সময় হবে সেই দিন যদি মৃত্যুর আসার সময় যদি আপনি করে বলেন, হে আল্লাহ তুমি আমাকে কিছু সময় দাও, আল্লাহ আমি তোমার রাস্তায় দান খয়রাত করে আমি একজন নেককার সালেহিনের মধ্যে আমি হয়ে যাব, ফাসাদাকাওয়াকুম মিনাস সালেহিন আমার আল্লাহ বলছেন, মান্দারে যখন কোনো মানুষের মৃত্যুর সময় এসে যাবে রে, যখন মানুষের মৃত্যুর সময় ঘনি আসবে কোনো মানুষকে ছাড় দেওয়া হবে না, সময় দেওয়া হবে না। তোমার মৃত্যু যদি সাজদা অবস্থায় যদি হয়ে যায়, সাজদায় অবস্থায় তুমি সাজদায় চলে গেছ, একটা সাজদা হয়েছে দ্বিতীয় সাজদার জন্য তুমি পরিস্থিতি হয়ে গেছো, দ্বিতীয় সাজদায় পড়ে আছো, সেই সময় যদি তোমার মৃত্যুর সময়টা এসে যায় রে বান্দা, তোমাকে আর সময় দেওয়া হবে না, হবে না। তোমার সময় মৃত্যুর সময়টা যদি পায়খানা করতে যেয়ে যদি এসে যায় রে বান্দা, তোমাকে ওই বাইতুল খোলা থেকে পায়খানা থেকে তোমাকে উঠতে দেওয়া হবে না, তোমার মৃত্যু যে তোমাকে গ্রাস করবে, তোমাকে যে তোমার জীবটাকে বের করে নিয়ে আসবে। তা আমার আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি রে বান্দা, ও আনফিকু মিম্মা রাজাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, ওরে আমার বান্দা তোমাকে আমি যা রিজিক দিয়েছি সে রিজিকটাই থেকে তুমি খরচ কর, আমার রাস্তায় খরচ কর। মত এসে গেলে তোমার কোনো কাজে আসবে না, মৃত্যু আসার আগে তুমি পৃথিবীর বুক থেকে কিছুই করে যান, এটাই হলো তোমার মৃত্যুর পর ভালো আমল তোমার কাজে আসতে পারে, এই কর্মটা তোমার কাজে আসতে পারে রে, তোমার জীবনের জন্য সফলতা এনে দিতে পারি। ভাইরা আমার এমন একটা দিন হবে রে, সেই দিন একটা মানুষ নেকির জন্য ছুটাছুটি করবি, যে ছেলেকে আপনি বাজারে যে দোকানে মিষ্টি খেতে পারেন না, হাই রে আমার কলিজার টুকরো রহমানকে বাড়িতে রেখে এসেছি, একটা মিষ্টি খেলেন, একটা মিষ্টি কিন্তু পান্নিতে ভরে পকেটে ভরে বাড়িতে নিয়ে চলে আসলেন, রহমান ছেলের জন্য নিয়ে আসলেন, এই ছেলে তোমার কাজে আসবে না রে, তোমার কিছুই কাজে আসবে না। বিশ্ব আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা আগ্নি আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, সেই দিন বলবে যারা পৃথিবীর বুকে মাল ছেড়ে যাচ্ছে, সেই দিন বলবে কই আমার মাল আজকে আমাকে বাঁচাতে পারলো না, যেই মালগুলিকে আমি পৃথিবীর বুকে রেখে এসেছি, যে সম্পদগুলিকে আমি ফকরের হক মেরে রেখেছি, যে সম্পদগুলিকে জমি জায়গাগুলোকে, যেই ধানগুলোকে আমি ফকির মিসকিন মাদ্রাসার মসজিদের হক মেরে আমি আমার পরিবারের জন্য ছেলে মেয়ের জন্য আমি রেখেছিলাম, কই আমার চামা আজকে আমার মাল আমার কোনো ফায়দা দিল না, মাগনা আন্নি মালিয়া কই আমার মাল আমাকে আজকে বাঁচাতে পারলো না রে, হালাকা আন্নি সুলতানিয়া আমার মাল সব কিছু ধ্বংস হয়ে গেল। সেই দিন বন্ধুরে যেই দিন আমার আল্লাহ হিসাব নিবে, সেই দিন বলবে বান্দা তুমি পৃথিবীর বুকে অনেক কিছু করেছ, তোমার পৃথিবীর বুকে সম্পদ ছিল, তোমার ছেলে মেয়ে ছিল, আজকে যদি একখানা নেকি দিয়ে দাও তাহলে তুমি জান্নাত চলে যাও, একটা নেকি কি তুমি কোথাও খোঁজ করে পাবে না। বাইরা আমার বন্ধুরে আমার যে ছেলেকে এত কষ্ট করে আপনি মানুষ করেছেন, আপনি আপনার রহমান রহমান ছেলের কাজে বেটা রে আমাকে একটু নেকি দান করু, নেকি দান করে একটা নেকি দিয়ে দিলে রে বেটা আমি জান্নাত চলে যাব, তুমি আমার ছেলে রহমান তোমাকে চিনতে পারছি রে বেটা, একটা নেকি দিয়ে দাও, নেকি দিয়ে দাও। সেদিন আপনার রহমান ছেলে বলবে আমার পৃথিবীর বুকে কেউ ছিল না রে, আমি একাই একাই এসেছি, একাই একাই এসেছি, একাই একাই গিয়েছিলাম পৃথিবীর বুকে আমার কেউ ছিল না, ছিল না, তুমি আমার কাছ থেকে সরে যাও। তারপরে আপনি চলে যাবেন আপনার মেয়ে
মেয়ের কাছে, আপনার মেয়েকে যে বলবে ও ম্যাডাম ও আমার মেয়ে রমিসারে পৃথিবীর বুকে আমি তোমাকে কত কষ্ট করে আমি লালন পালন করেছিলাম, শুধু লালন পালন পালন করে মানুষ করে নাই, একটা ভালো ছিল দেখি তোমার মা আমি, 2 লক্ষ টাকা 1 লাখ টাকা একটা মোটর সাইকেল দিয়ে তোমার বিবাহের ব্যবস্থা করে দিয়েছিলাম রে, 2 লাখ টাকা খরচ করে তোমার বিবাহ দিয়েছিলাম একটা ছেলের সাথে, ওই বেটা রমিশা আমার মেয়ে রমিশা এখন নাকি দান করুন, সেই দিন আপনার মেয়ে বলবে তুমি সরে দাও সরে যাও, আমার কেউ ছিল না পৃথিবীর বুকে, আমার বাবা ছিল না কেউ ছিল না, আমি একাই গিয়েছিলাম একাই এসেছি, তুমি সরে যাও সরে যাও সরে যাও, আপনার যাবেন এবার আপনি যাবেন, আপনার কার কাছে, ভাইয়ের কাছে যাবেন, নিজের ছেলের কাছে যাবেন, ভাইয়ের কাছে যাবেন, মেয়ের কাছে যাবেন, আপনার স্ত্রীর কাছে যাবেন, যে স্ত্রীর জন্য মানুষ আজকে মত হায়াতকে সাথে নিয়ে বিদেশে যাচ্ছে, বন্ধুরে বন্ধুরে আমার ভাইয়ের আমার, আপনার স্ত্রীর কাছে যে বলবেন হে আমার প্রাণের স্ত্রী বর্ধানগিনী রে, পৃথিবীর বুকে আমি তোমাকে কত আমি তোমার জন্য কষ্ট করেছিলাম, আমি অপরের জমিতে মজদুর করেছিলাম রে, শুধু তাই নয় আমি তোমাকে নামত হায়াতকে সাথে নিয়ে আমি তোমার জন্য রাত দিন আমি বিদেশে 1 বছর 2 বছর 5 মাস 6 মাস ধরে আমি কাটিয়ে দিয়েছিলাম, একই বিছানায় 60 বছর 50 বছর ধরে একই লাফিয়েছিলাম রে, ও আমার স্ত্রী রে, হে আমার রমণী হে আমার সোহাগিনী, আজকে একটা নেকি দিয়ে দাও নেকি দিয়ে দাও, আমি জান্নাত চলে যাই, সেই দিনে আপনার স্ত্রী বলবে আজকে কোনো নিগম তুমি সরে যাও, পৃথিবীর বুকে আমার কেউ ছিল না, স্বামী বলে আমার কেউ ছিল না, আমি একাই গিয়েছিলাম আমি একাই এসেছি, সেই দিন কিন্তু কেউ তোমাকে নেকি দিবে না, কেউ নেকি দিবে না, তাহলে পৃথিবীর বুকে কার জন্য জমা করে যাবেন, নিজের আমলটা নিজেই করে যান, আপনি মরার পরে যে আপনার ছেলেরা আপনার জন্য দান খায়রাত করবে এটা করবে না খো, আপনার বাবার জন্য আপনি আপনার বাবা মায়ের জন্য কয় টাকা আপনি দান করছেন, তাহলে নিজের কর্ম নিজেই করে যান, নিজের দান নিজে হাতে করে যান, ভাইরা আমার এই নবীর মাদ্রাসা, এই দান দিলে আপনার পানিতে পড়বে না রে, এমন একটা দিন হবে কিয়ামতের দিন হয়তো আপনার আজকে 50 টাকা দিবেন 100 টাকা দিবেন 500 টাকা দিবেন, সেই দানটাই আপনার ভবিষ্যতে কিয়ামতের দিন নেকির জারিয়া হয়ে যেতে পারে, জাহান্নাম থেকে বাঁচার জারিয়া হয়ে যেতে পারে রে, ভাইরা আমার বন্ধুরে আমার, তাই আপনাদেরকে বলছি যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করে যান, হাসর খাড়া থাকব যখন আমল নামা দিবে তখন, হাসর খাড়া থাকব যখন আমল নামা দিবে তখন, রহমান নাম তোমার প্রভু, রহমান নাম তোমার প্রভু, বাম হাতে দিও না আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও, জীবন বন্ধ করো না, জাহান্নাম হাজির করবে যখন, জাহান্নাম হাজির করবে যখন, হুঁশহারা হব তখন, জাহান্নাম হাজির করবে যখন, হুঁশহারা হব তখন, গাফর নাম তোমার প্রভু, গাফর নাম তোমার প্রভু, জাহান্নামে দিও না আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও, জীবন বন্ধ করো না, জান্নাত হাজির করবে যখন, খুশিতে মন ভরবে তখন, জান্নাত হাজির করবে যখন, খুশিতে মন ভরবে তখন, রহিম নাম তোমার প্রভু, রহিম নাম তোমার প্রভু, না উম্মীদ করো না আমায় গা
পাইতে দাও, দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও, জীবন বন্ধ করো না হাসর খাড়া থাকবো যখন আমল নামা দিবে তখন, হাসর খাড়া থাকবো যখন আমল নামা দিবে তখন, রহমান নাম তোমার প্রভু গফুর নাম তোমার প্রভু, বাম হাতে দিও না আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও, জীবন বন্ধ করো না। তো ভাই আমার আল্লাহর রাস্তে দেন, এক এতগুলো লোক বসে আছেন, আল্লাহর রাস্তে আমার জন্য খালি দোয়া করবেন, ইনশাল্লাহ আপনাদেরও দোয়া রাখবো, আমি আপনাদের পরিচিত আপনাদের এলাকার, আপনাদের একটা সৌভাগ্য, আমার জন্য দোয়া করবেন চাকলিয়া এলাকার, আপনার একটা আপনাদের একটা গর্ব যেখানে একটা বক্তা হচ্ছে, আমার জন্য শুধু একটা দোয়া দিবেন, ইনশাল্লাহ আপনাদের সামনে যেন কিছু কোরআন হাদিসের কথা আপনি আমি যেন রাখতে পারি, যতদিন বাঁচিয়ে রাখবো আল্লাহ যেন আমাদের আমাকে সহি ইসলামের পথে চলার তৌফিক দান করেন, এবং আপনাদেরকে আল্লাহ যেন সুস্থ রাখে, আপনাদের বাড়ি ঘরে কামাইতে আল্লাহ বরকত দিক, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন আপনাদেরকে ইমানের হালাতে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। ভাইর আমার আমার কাছে একটা আপনাদের মানে বলা হয় যে পড়োশির হক বেশি, আপনারা একটা এতগুলো লোক বসে আছেন, কেউ একজন 1000 টাকা কিংবা 500 টাকা আপনারা আল্লাহর রাস্তায় দিয়ে পাঠান, দিয়ে যান ভাই, এই দেয়া বললাম যে আপনি যতই খুশি করে যান পৃথিবীর বুকে আপনার কিছুই কাজে আসবে না, সব কিছু আপনার শেষ হয়ে যাবে। ভাইর আমার কিয়ামতের দিন, কিয়ামতের দিন আল্লাহ মানুষের কাছ থেকে 5টা জিনিসের হিসাব নেবে, 5টা জিনিসের হিসাব যতক্ষণ পর্যন্ত মানুষ না দিবে রে অতক্ষণ পর্যন্ত মানুষ কিন্তু আল্লাহর বিচার ব্যবস্থান থেকে আল্লাহর কাঠগড়া থেকে সরতে পারবে না। বিশ্বনবী বলছেন হাদিসের মধ্যে ঘোষণা করে বলছেন, লা তাজুলু কাদামা ইবনা আদমা ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউশালা আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু একজন বাপজি আমার 150 টাকা এই বাপজি আমার 150 টাকা দান করেছে ছেলের নামে এবং বাবার নামে, যোগ্য বাপের যোগ্য ছেলে ছিল এখানে, তে 150 টাকা দিল নবীর মাদ্রাসাতে, যে দুনিয়াতে যে উদ্দেশ্য করিয়াছে দান উদ্দেশ্য পূরণ কর তুমি মেহরবান, মিটাইয়া দিও আল্লাহ মনের আরমান, আমি হীন মজবুর আমার দোয়া দিব কত, দানকারীকে নেকি দিও তুমি নিজের মত।